অনেক খাতা আছে, সে খাতা ভিতরে অনেক কিছু লেখা যায়, কিন্তু সেই খাতা ভিতরে গোটে নিয়ারা খাতা থাকে, যা আমি সমস্তে কু রব খাতা। এই এস নিউজ ওড়িয়ার প্রযোজনার আমি এক নূয় স্টোরি ইমেজর ওড়িয়া সাহিত্যের এক নূয় বিপ্লবক নিয়ে আমি আপনার দেখাইবু সবুদিন ঠিক সন্ধ্যার নূয় ধারাবাহিক রব খাতা। হ্যাঁ দর্শক বন্ধু, আহক আমি রব খাতার না এপাই দিয়েছু যে জীবন সবুঠ মূল্যবান হচ্ছে রব খাতা। কে আপনি রব তো কইপারতি, কিন্তু প্রকৃতরে সে খাতা যে কত মহান আমার জীবনরে, আমার নূয় ধারাবাহিক রব খাতা দেখলে আপনার মানে জাঁপারে। এখন সংযোজনা করেছেন অধ্যাপক প্রফুল্ল সাহু, আপনি সহ সম্পাদিকা আছেন প্রগতি ভূঁইয়া, আযোজক প্রসন্ন কুমার দাস। এস নিউজ ওড়িয়ার এই নূয় প্রয়াস কবি লেখক ও গাল্পিকক নিয়ে আপনার মানে দেখা জমা ভুলবেনি। আমার স্টোরি ইমেজর না হচ্ছে রব খাতা। নমস্কার দর্শক বন্ধু, নূয় ফর্দ সঞ্জ নইলা পরে আপন মানঙ্কু স্বাগত। দেখ হে মোহর শরীর সাক্ষাতে মুকতির দ্বার, গাইগঠ ফেরিলাণি আকাশরে তারা, পিলায় গাইলেনি প্রার্থনা। দীপং জ্যোতি পরম জ্যোতি, দীপং জ্যোতি জনার্দন, দীপ জলিলাণি ঠাকুর ঘরে, দেইপিণ্ডিরে দাণ্ড অগণারে। সেই ধর্মর আলোচনা, যেউঠি মুক্তি যেউঠি পুণ্য, সেই পুণ্যর কথা নেই আসিছন্তি ডক্টর নিরঞ্জন সাহু। জয় জগন্নাথ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। জয় জগন্নাথ। সবুকিছির মূল হেউচন্তি জগন্নাথ, সবুকিছির বিদ্যা শাস্ত্র ব্রহ্মবিদ্যা পরাবিদ্যা অপরাবিদ্যা সবু বিদ্যার মূল হেউচন্তি জগন্নাথ। আম জন্ম মৃত্যুর কারণ হেউচন্তি মধ্য জগন্নাথ। কোটি প্রারম্ভ আর কোটি শেষ, প্রারম্ভ ও শেষর আদি আ অনাদির এবং অন্তর, জীবন প্রভা হচ্ছে জগন্নাথ। করোনা আমি মারব না, তা মূলের অনেক জগন্নাথ। মহামারী আসু, আমি কোণ জাঁচে আমার আবির্ভাব হব বলে, আমি কোণ জাঁচে আমার মৃত্যু হব বলে, আমি কোণ জাঁচে মোট 62 বর্ষের মৃত্যু হব কি 70 বর্ষের মৃত্যু হব, হুয়েত আপনার ভাবি নথিবে আসন্তকালে কেবে আপনার মৃত্যু হয়ে পড়ে। জন্ম ও মৃত্যুর কারণ হচ্ছেন শ্রীজগন্নাথ। এদিকে আমি চর্চা কলাবে কহিবা গোটি কথা যে স্টোরি ইমেজর রফ খাতার নূয় ফর্দ বিচার করুলা বেড়ে আমি দেখিবা সঞ্জ নইলা পরে, সঞ্জ নইলা পরে আমার মনে পড়ে, সঞ্জ পূর্বর আমার মনে পড়েনি এবং প্রারম্ভকালের আমার মনে পড়েনি। আমার মনে পড়ে গোটি কথা সম্পর্কে, তাহা হচ্ছে মু আসিলি কোঠু আছি কোঠি, কতবে মনে পড়ে সঞ্জ নইলা পরে মনে পড়ে। যেতবে কিশোর বয়সরে উদ্দামতা লা, যেতবে তারুণ্যরে উন্মনা মানুষ হয়েছিল সেতবে মনে পড়েনি, তার সঞ্জ নই আসবা বেড়ে মনে পড়ে। কারণ তাহা হচ্ছে বৈরাগ্যর, তাহা হচ্ছে ব্রহ্মচারীর জীবন। আমি যেতবে দেখু আমার জীবন সহিত সম্পৃক্তি গোটি জীবনর, আমি স্কুল কক্ষার অধ্যয়ন কলাবেলে, আমি কলেজের অধ্যয়ন কলাবেলে, আমি অধ্যয়ন সারা জীবনরে যেতে কথা শিক্ষকঙ্কঠারু অধ্যাপকঙ্কঠারু পরিজনঙ্কঠারু বিদ্বানঙ্কঠারু শিখিছে, সবু কথা গোটিয়ে খাতারে লিখিছে। তাহা পরিত্যক্ত পরি মনে হেউথিলে মধ্যে সেই খাতাটির না হচ্ছে রফ খাতা। এ জীবনটা গোটে রফ খাতা, জীবনরে অনেক ঘটনা ঘটুছে, এ জীবনরে ঘটুথা সবু কথা গোটিয়ে খাতারে লেখা আছে, সে খাতাটির না হচ্ছে রফ খাতা। রফ খাতার অছি পরাবিদ্যা অপরাবিদ্যা, রফ খাতার অছি নানাদি কথা স্মরণীয় কথা। যেতবে বাটরে যাওয়া বেড়ে জন লোক আমি কহিলা
କିଛି ଗୋଟେ ସ୍ମରଣୀୟ କଥା କହିଲା, ସ୍ମରଣୀୟ କବିତାଟିଏ ପଢ଼ିଦେଲା, ସ୍ମରଣୀୟ ଗପଟିଏ ପଢ଼ିଦେଲା, ଏବଂ ସ୍ମରଣୀୟ କଥାଟିକୁ ନେଇ ମନେ ରହିବ କି ନାହିଁ ଆମେ ଲେଖିଦେଲୁ ଗୋଟିଏ ଖାତାରେ। ସେ ଖାତାଟିର ନାଁ ହେଉଛି ରଫ୍ ଖାତା। ଆଜି ମନେ ପଡ଼ୁଛି ଉତ୍ତୀର୍ଣ୍ଣ ବୟସରେ, କାରଣ ଆମେ ଜାଣିନେ କେତେବେଳେ ଜନ୍ମ ହେବା, ଆମେ ଜାଣିନେ କେତେବେଳେ ଆମର ମୃତ୍ୟୁ ଘଟିବ। ଏଇ ଜନ୍ମ ମୃତ୍ୟୁର ଛନ୍ଦ ଭିତରେ, ଜନ୍ମ ମୃତ୍ୟୁର ଛନ୍ଦ ଭିତରେ ଆମେ ଯେତେବେଳେ ନଇ ଆସେ ଜୀବନର ସଞ୍ଜ, ସେ ସଞ୍ଜବେଳେ ଗୋଟିଏ ଲୋକ କଥା ମନେ ପଡ଼େ, ଯିଏ ଆମକୁ ଏଠିକି ପଠେଇଛି, ଯିଏ ଆମର ଜନ୍ମ ଇତିହାସର ଦଲିଲ ତିଆରି କରିଛି, ପାଞ୍ଜି ତିଆରି କରିଛି। ସେ ପାଞ୍ଜିକାରକୁ ମୁଁ ପଡ଼େ, ସେ ପାଞ୍ଜିକାର ହେଉଛି ଆମ ଜୀବନର ସର୍ବସ୍ୱ। ସେ ପାଞ୍ଜିକାରକୁ ସ୍ମରଣ କଲେ ଆମେ ଏ ଜୀବନକୁ ବୁଝିପାରିବା, ଆମେ ରଫ୍ ଖାତାକୁ ବୁଝିପାରିବା। ଆମ ଜୀବନର ଯେଉଁ ସରହଦ, ଜନ୍ମରୁ ମୃତ୍ୟୁ ପର୍ଯ୍ୟନ୍ତ, ସନ୍ଧ୍ୟା ପର୍ଯ୍ୟନ୍ତ ଯେଉଁ ସରହଦ, ସେ ସରହଦକୁ ବୁଝିପାରିବା। ଏ ସରହଦକୁ ଯଦି ନ ବୁଝିପାରିବା, 84 ଲକ୍ଷ ଜୋନିରେ ଜନ୍ମ କରିଥିବା ଏ ଜୀବ ପୁଣି ବାର ବାର ଜନ୍ମ ହେଉଥିବ, ବାର ବାର ମରଣ ହେଉଥିବ, ଇତରରୁ ଇତର ଜୀବ ପର୍ଯ୍ୟନ୍ତ। କିନ୍ତୁ ଯେତେବେଳେ ସେ ବୁଝିଯିବ ଯେ ରଫ୍ ଖାତା ଏ ଜୀବନର ଫର୍ଦ୍ଦ କାହିଁକି ଆସିଥିଲା, ଏବଂ ସଞ୍ଜ ନଇଲା ବେଳେ ତାକୁ ଟିକେ ମନେ ପକାଇବା ପାଇଁ ଯଦି ଇଚ୍ଛା ନ କଲା, ତାହେଲେ ବ୍ୟର୍ଥ ହୋଇଯିବ ଜୀବନଟା। କେତେ ଦୁର୍ମୂଲ୍ୟ ଜୀବନ, ସେଇଥିପାଇଁ ଭଗବାନ ବାର ବାର ଚେତେଇଛନ୍ତି। କାରଣ ମନ ହେଉଛି, ମନର ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଅଛି। ସେ ମନ ପ୍ରକାରରେ କୁହାଯାଇଛି, ମନ କୁମନ ବି ମନ ସୁମନ ଆଉ ଅମନ। ଭଗବାନ କହିଛନ୍ତି ମୋ କଥା ମନେ ପକାଇବୁ, ଆଉ କାହା କଥା ମନେ ପକା ନ ପକା, କିନ୍ତୁ ମନେ ପକାଇବୁ ଗୋଟିଏ ଲୋକର କଥା, ସେ ହେଉଛି ଯିଏ ତୋତେ ପଠେଇଛି। କହ ସ୍ୱମ କିଏ ତୁମେ, କୋ ଅହମ୍ ମୁଁ କିଏ, ତୁମେ ଯିଏ ମୁଁ ସିଏ। ତାକୁ ତୁମ ନାମ ତୁମକୁ ସ୍ମରଣ କରିବା କେତେବେଳେ ମନେ ପଡ଼େ, ନା ସଞ୍ଜ ନଇଲା ପରେ। ବୈରାଗ୍ୟ ଆସେ ବିଭିନ୍ନ ସମୟରେ, ବୈରାଗ୍ୟ ଆସେ ଯାହା ଲିପିବଦ୍ଧ ହୋଇଛି ରଫ୍ ଖାତାରେ, କିନ୍ତୁ ଗୋଟିଏ ବେଳେ ସ୍ମରିତ ହୁଏ ହୃଦୟ କନ୍ଦରରେ, ସେତେବେଳେ ଯେତେବେଳେ ସଞ୍ଜ ନଇ ଆସେ, ବୈରାଗ୍ୟ ଆସେ, ସେ ବୈରାଗ୍ୟ ହିଁ ହେଉଛି ସାର୍ଥକତା। କାରଣ ସେତିକିବେଳେ ମନେ ପଡ଼େ ମୋତେ ଯିଏ ପଠେଇଛି, ସେଇ ପଠେଇବା ବାଲା ଯିଏ ହେଉଛନ୍ତି ଆଦି କାରଣ, ଆଦିନାଥ, ଜୀବନର ଜଗନ୍ନାଥ। ସଞ୍ଜ ନଇଲା ପରେ ଆଜିରେ ଏତିକି। ନମସ୍କାର ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଷ୍ଟୋରି ଇମେଜ୍ ରଫ୍ ଖାତାର ନୂଆ ଫର୍ଦ୍ଦ ସଞ୍ଜ ନଇଲା ପରେକୁ ଆପଣମାନଙ୍କୁ ସ୍ୱାଗତ। ବଦଳିଛି ସମୟ, ସବୁଠି ବୁଦ୍ଧିର ଖେଳ, ସିଏ ମଣିଷ ହେଉ କି ପଶୁ, ନିଛାଟିଆ ଖରାବେଳ ଚାରିଆଡ଼ ଖାଁ ଖାଁ। ଟୋପି ବିକାଳଟିଏ କ୍ଲାନ୍ତ ହୋଇ ଶୋଇପଡ଼ିଥିଲା ଗଛ ମୂଳେ, ସେ ଗଛରେ ଥିଲେ ମାଙ୍କଡ଼। ଟୋପି ବିକାଳି ଶୋଇପଡ଼ିବା ପରେ ମାଙ୍କଡ଼ମାନେ ତଳକୁ ଆସି ଟୋପି ବିକାଳିର ସବୁ ଟୋପି ନେଇ ଗଛ ଉପରକୁ ଚଢ଼ିଗଲେ। ଟୋପି ବିକାଳିର ଯେତେବେଳେ ନିଦ ଭାଙ୍ଗିଲା, ସେ ଦେଖିଲା ସେ ପିନ୍ଧିଥିବା ଟୋପିଟିକୁ ଛାଡ଼ି କୌଣସି ଗୋଟିଏ ବି ହେଲେ ଟୋପି ତା ପାଖରେ ନାହିଁ। ସେ ବୁଦ୍ଧି ଖର୍ଚ୍ଚ କରି କ'ଣ କଲା ନା, ନିଜେ ପିନ୍ଧିଥିବା ଟୋପିଟିକୁ କାଢ଼ି ଫୋପାଡ଼ିଦେଲା। ତା ଦେଖାଦେଖି ମାଙ୍କଡ଼ମାନେ ମଧ୍ୟ ସେଇଆ କଲେ, ସମସ୍ତ ଟୋପି କାଢ଼ି ଫୋପାଡ଼ିଦେଲେ। ଏରେ ଗପ ଏଇଠି ସରିନି, ବିତିଗଲା କିଛି ଦିନ, ଟୋପି ବିକାଳିର ପୁଅ ମଧ୍ୟ ଟୋପି ବିକିଲା ସେଇ ଖରାବେଳ ସେଇ ନିଛାଟିଆ ଗଛ ମୂଳ, କ୍ଲାନ୍ତ ହୋଇ ଶୋଇପଡ଼ିଥିଲା। ନିଦ ଭାଙ୍ଗିଲା ପରେ ଦେଖିଲା ତ ଗୋଟ ସେ ପିନ୍ଧିଥିବା ଟୋପିଟିକୁ ଛାଡ଼ି ଅନ୍ୟ କୌଣସି ଟୋପି ତା ପାଖରେ ନାହିଁ। ତା ବାପା କହିଥିବା କଥା ତା'ର ମନେ ପଡ଼ିଗଲା, ସେ ସେଇଆ ହିଁ କଲା, ନିଜେ ପିନ୍ଧିଥିବା ଟୋପିଟିକୁ କାଢ଼ି ତଳକୁ ଫୋପାଡ଼ିଦେଲା। ହେଲେ କ'ଣ ହେଲା, ଆଶ୍ଚର୍ଯ୍ୟର କଥା, କୌଣସି ଗୋଟିଏ ବି ହେଲେ ମାଙ୍କଡ଼ ଟୋପି କାଢ଼ି ତଳକୁ ଫୋପାଡ଼ିଲେ ନାହିଁ, ବରଂ ଗୋଟେ ଛୋଟ ପାପି ମାଙ୍କଡ଼ଟିଏ ସେ ଫୋପାଡ଼ିଥିବା ଟୋପିଟିକୁ ନେଇ ଗଛ ଉପରକୁ ଚଢ଼ିଗଲା। ହଁ ଆଜ୍ଞା, ପଶୁମାନେ ବି ବୁଦ୍ଧିଆ ହେଲେଣି, ତେବେ ଏ ମଣିଷ କାହିଁକି ନୁହେଁ, ଆମେ ବି ବୁଦ୍ଧିଆ ହେବା, ସରକାରଙ୍କର କୋଭିଡ଼ ନିୟମକୁ ମାନି ପାଳିବା ଏବଂ ଚଳିବା। ସେଇ କଥାକୁ ନେଇ ଆଜି ଆସିଛନ୍ତି କବି ରବୀନ୍ଦ୍ର ଛୋଟରାୟ, ଆସନ୍ତୁ ଶୁଣିବା ତାଙ୍କ କବିତା। ଆମ ସରକାର ଯୋଉ ଲକଡାଉନ ନିୟମ ପାଳନ କରିଛନ୍ତି ତାକୁ ଆମେ କେତେ ମାନୁଛେ, ଆଉ ଗାଁ ଗଣ୍ଡାର ଆର କେତେ ପ୍ରଭାବ ପଡୁଛି, ମୁଁ ଯେତିକିଟା ଦେଖୁଛି ସେତିକିଟା ହିଁ କହୁଛି। ମୋ ଗାଁ ସଭ୍ୟତା ଏତେ ବଢିଆ ଲୋ କହିବାକୁ ଲାଗେ ଲାଜ, ଲକଡାଉନରେ ମୋ ଗାଁର ଲୋକ କରନ୍ତି ବଡ଼ ମଉଜ, ହସତା ମଶାରେ ଦିନ ବିତନ୍ତି ଲୋ 5-25 ମେଳ, ଦିନ ରାତି ବସି ଦାଣ୍ଡ ବଧିତାରେ ଖେଳନ୍ତି ତାସ ଖେଳ।
ପ୍ରଥମ ବ୍ୟବଧାନ ଦୂରତ୍ୱ ରଖନ୍ତି ଦୋକାନ ଦୁଆରେ ବସି ପୋଲିସ ଆସିଲେ ସରୁ ଗଳି ଦେଖି ଦୌଡ଼ି ଯାଆନ୍ତି ଖସି ବାହାଦୁରୀ କଥା କୁହନ୍ତି ଆସିଲୁ କାନ୍ଧେ ବାହାସ୍କଟ ମାରି ଦୌଡ଼ିଗଲି ମୁଁ ଏଇ ଗଳି ବାଟେ ନ ପାରିଲେ ମୋତେ ଧରି ବନ୍ଧ ଫେର ମୁଣ୍ଡ ଇସ୍କୁଲ ଦୁଆରେ ଭୋଜି ଭାତର ଆସର ଚିକେନ ସାଥିରେ ନାଲି ପାଣି ବାଡ଼ କଥା ତ ଦଶ ହଜାର ଗଞ୍ଜଡ଼ ଭାଇଙ୍କ ଚିଲୁମ ଟଣାଲୋ ସଞ୍ଜକୁ ମେଳନ ହୁଏ ଗଞ୍ଜଡ଼ ଭାଇଙ୍କ ଚିଲୁମ ଟଣାଲୋ ସଞ୍ଜକୁ ମେଳନ ହୁଏ ଆଖି ନାଲି ନାଲି କରି କୁହନ୍ତି ଲୋ ମୋଦି ସରକାର କିଏ ଗାଁ ଯୁବଗୋଷ୍ଠୀ ଦେଶ ଭବିଷ୍ୟତ ତାଙ୍କୁ ବା କହିବ କିଏ ଚାରିଟା ବାଜିଲେ ଖେଳ ପଡ଼ିଆରେ ନୀତି ଯାତରା ହୁଏ ଏଇ ମୋର ଗାଁ ଦେଶୀ ମଦ ବନ୍ୟା ଅଦିନେ ଯାଉଛି ବହି ଗୋଟିଏ ଗିଲାସ ପେଟରେ ପଶିଲେ କରୋନାର ଚିନ୍ତା ନାହିଁ ବେଳ ବୁଡ଼ି ଯେବେ ସଞ୍ଜ ହୋଇଯାଏ ହୁଅ ଇ ଦୋକାନ ଖୋଲା ବରା ବାଇଗଣୀ ଅଣ୍ଡା ଚପରେ ଭରି ହୋଇଥାଏ ଡାଲା ଦେଶ ଅର୍ଥନୀତି ଭୁଷୁଡ଼ି ଯାଏ ଲୋ ତାକୁ ନାହିଁ କାର ଚିନ୍ତା ପଚାରି ବୁଝନ୍ତି କେଉଁ ଦିନ ମୋର ମିଳିବ କାଳିଆ ଟଙ୍କା ପ୍ରଭୁ ଜଗ କରୁଣା କହିଲେ ଥଟା କରନ୍ତି ଲୋ କୁହନ୍ତି କରୁଣା ହେଲା ମୋଦିଙ୍କର ଟଙ୍କା ନବୀନ ଚାଉଳ ଦୁଆରେ ଆସି ମିଳିଲା ପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥ ଦିଅ ସଦବୁଦ୍ଧି ମନେ ଜାଗୁ ଦେଶ ଭକ୍ତି କରୋନା ଭୂତାଣୁ ଦୂରେଇ ଦିଅ ହେ ହସି ଉଠୁଏ ଧରିତ୍ରୀ ବଢିଆ ବଢିଆ ଆପଣ ନାଁ କଣ ରବୀନ୍ଦ୍ର ଛତରାୟ ଘର କୋଉଠି ବହୁ ପୁରାତନ ଆମ ହିନ୍ଦୁ ଧର୍ମ ବୈଦିକ ମୁନି ଋଷିମାନେ ନିର୍ଦ୍ଦେଶ ରଖିଛନ୍ତି ମଣିଷ ପାଇଁ ତାର ବାନ୍ଧିବାର ଧର୍ମ ଗୃହସ୍ଥ ଧର୍ମ ସେହି ଗୃହସ୍ଥ ଧର୍ମ ହିଁ ମଣିଷକୁ ଦିଏ ମୋକ୍ଷ ଦିଏ ନିର୍ବାଣ ଦେଖାଇ ଦିଏ ବାଟ ସ୍ୱର୍ଗପୁରକୁ ସେହି ସ୍ୱର୍ଗ ଧର୍ମ ହିଁ ସମସ୍ତଙ୍କର ଅନ୍ତିମ ଧର୍ମ ସେହି ଧର୍ମକୁ ନେଇ ଆଜି ଆସିଛନ୍ତି କବି ଜଗବନ୍ଧୁ ନନ୍ଦ ଧନ୍ୟବାଦ ଏସ୍ ନ୍ୟୁଜ୍ ରବ ଖାତା ସମସ୍ତ ସଦସ୍ୟମାନଙ୍କୁ ମୋର ବିନମ୍ର ପ୍ରଣାମ ମୁଁ ଜଗବନ୍ଧୁ ନନ୍ଦ ରାମକୃଷ୍ଣପୁର କୋରି ଯାଜପୁର କବିତା ଶୀର୍ଷକ ଗ୍ରାହସ୍ଥ ଧର୍ମ କାହାରି ମନରେ କଷ୍ଟ କେବେ ଦିଅ ନାହିଁ କର୍ତ୍ତବ୍ୟ କାର୍ଯ୍ୟରେ ତିଡ଼େ ତ୍ରୁଟି କର ନାହିଁ ଅତୀତ କଥାକୁ ମନେ ନକର ସୋଚନା ଭବିଷ୍ୟତ ପାଇଁ ମନେ ନକର ଭାବନା ଯେ ଦେଇ ଅଛନ୍ତି ଏହି ପିଣ୍ଡରେ ପରାଣ ଖଞ୍ଜି ରଖିଛନ୍ତି ସେହି ପଡ଼ିବ ରତନ ଧର୍ମଧନ ସଞ୍ଚି ରଖି ବେଗେ ଦେବୁ ଚାବି ଟଙ୍କା ସୁନା ରଖିଥିଲେ ଚୋରଙ୍କର ଦାବି କାମ ମୋତେ ବାଇ ହୋଇ ନ ହୁଅ ବିହଳ ଏମିତ କାର୍ଯ୍ୟ ଲାଭ ଲଜ୍ଜା ହିଁ କେବଳ ପତି ପତ୍ନୀ ମଧ୍ୟ ଗୁରୁ ଶିଷ୍ୟ ଭାବ ରଖି ସଚ୍ଚିଦାନନ୍ଦ ପୟରେ ପ୍ରାଣ ଦିଅ କି ଧର୍ମଟି ସମ୍ବଳ କରି ଦିନ ବାହି ନେବୁ ବିଧର୍ମୀ ହୋଇଲେ ସବୁ ଉଜାଡ଼ିଣ ଦେବୁ ସତ୍ୟ ଧର୍ମ ପଥେ ଲୟ ରଖି ତୁ ହି ମନ ଦିଗନ୍ତ ପଥକୁ ବେଗେ ହୋଇବ ପ୍ରୟାଣ ଭାଗବତ ଟୁଙ୍ଗିରୁ ପାଲାମଣ୍ଡପ ସହରରୁ ଗାଁ ସବୁଠି ଧର୍ମ ଆଲୋଚନା ସେଇ ଧର୍ମର ଲିଭି ଯାଇଥିବା ଓଂ ନମୋ ଭଗବତେ ବାସୁଦେବାୟ ନମଃ ଏସ୍ ନ୍ୟୁଜ୍ ଓଡ଼ିଆ ଚ୍ୟାନେଲର ଏହି ରକ୍ ଖାତା କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ମୁଁ ପାଲା ଏକ ସିଦ୍ଧେଶ୍ୱର ନାୟକ ଚୌଦ୍ୱାର କଟକ ମୁଁ ଅଭିନନ୍ଦନ ଜଣାଉଛି ସ୍ୱାଗତ କରୁଛି ଆସନ୍ତୁ ସେଇ ପୁରା କାଳର ଚିରାଚରିତ ପନ୍ଥା ଯୋଉଟାକି ହେଉଛି ଆପଣଙ୍କର ଭାଗବତ ଟୁଙ୍ଗି ଏଇ ଭାଗବତ ଟୁଙ୍ଗିର ପୁନରୁଦ୍ଧାର ଭାଗବତ ଅଧ୍ୟାୟ ପଢ଼ିଲେ ଅଧ୍ୟାୟ ଶୁଣିଲେ ବହୁ ଜନ୍ମର ତପସ୍ୟା ମିଳିଥାଏ ବ୍ୟାସ କହୁଛନ୍ତି ସଂସ୍କୃତ ଭାଗବତରେ ଦୁର୍ଲଭୈବ କଥା ଲୋକେ ଶ୍ରୀମତ ଭାଗବତ ଭାବାମୃତ କୋଟି ଜନ୍ମ ସମୁତ୍ତେନ ଦଶ୍ୱାସ ମେଧ ଜ୍ଞାନମ୍ କଳିଯୁଗରେ କଥା ଦୁର୍ଲଭ କୋଟିଏ ଜନ୍ମ ଉଦ୍ଧାର ହେଇଯାଇଥାଏ ଆହା ଏହି ପରମଶାସ୍ତ୍ର ଭାଗବତ ଅଭ୍ୟାସ କରୁଥିବ ନିତ୍ୟ ନମୋଇ ନୃସିଂହ ଚରଣ ଅନାଦି
परम कारण ये कली जुगे जेते नरे पड़िबे घोर अंधकार ताहुंकु तपन उदित होइबो भावे भागवत ई भागवत होउछि माया संसार भितरु माया अंधारु दूरैबा पई सूर्य भळि आलोक प्रदान करंती ये कली जुगे जेते नरे पड़िबे घोर अंधकार ताहुंकु तपन उदित तपन पूजारे सूर्य होइबो भावे भागवत आसंतु सेई पंचसखांक मध्यर अग्रगण्य जसवंत महापुरुषंकर सुंदर कथा पदे आमे सुनिबा से सुंदर कथा भागवत भजनमाला को टिके सुनिबा जसवंत दासंकर सुंदर कथा श्री भागवत भजनमाला मन सूत्रे गुंथन करी हेला भागवत भजनमाला प्रथम द्वितीय आगम ए बाणी तृतीय ब्रह्मांड सर्जन हेला चतुर्थरे ध्रुव तप आचरण अजपा मंत्र को हृदय बोइला भागवत भजन माला पंचमरे पृथ्वी सात भाग करी बांटिन भरत पुत्र को देला षष्ठम स्कंदरे पापी अजामिल नारायण नाम मुखे कहिला भागवत भजन माला सप्तम स्कंदरे प्रह्लाद जन्म हिरणाक्ष विदारण होइला अष्टम स्कंदरे समुद्र मंथन गजकुंभीरंक युद्ध लागिला भागवत भजन माला नवम स्कंदरे वंशानु चरित दशमे कन्हाई जन्म लभिला गोप वृंदावन मथुरा द्वारका बाल्यलीला भाव एणु सरिला भागवत भजन माला एकादश स्कंदे तत्व निरूपण उद्धव श्रीहरि करुणा हेला उद्धवे श्रीहरि करुणा हेला द्वादश स्कंदरे आगत भविष्य परीक्षित आगे सुख कहिला एकाक्षर ब्रह्म तहि विराजित अर्ध ऊर्ध रूप बारि नुहिला कहे जसवंत से पादे शरण कहे जसवंत से पादे शरण अकारणे मोर जीवन गला भागवत भजन माला मन सूत्रे गुंथ नकरी हेला भागवत भजन माला जय जगन्नाथ हरिबोल। दर्शक बंधु राव खातार नुआ फर्द संज नहिला परे आपण मानक केमिति लागुची निश्चय जणायबे रहिली नमस्कार। तेबे आपणक मोबाइल रे कविता हेउ कि गल्प निजे पढ़ी आम व्हाट्सएप नंबर को पठांतु। आम व्हाट्सएप नंबर 7504422096 आउथरे कहि दउचु 7504422096 आम जोगाजग नंबर 9337286723 रफ खाता।